শরাফত করিম আয়না সাধারণ অভিনয় শিক্ষক আর পার্ট টাইম জাহাজের কুকের ছদ্মবেশে লুকিয়ে থাকা এক অপরাধী। তবে অপরাধের জগতে তার বিচরণ হলো অন্য দাগী অপরাধীদের হয়ে জেলখাটা। অন্যের হাঁটাচলা থেকে অঙ্গভঙ্গি সুনিপুণভাবে অনুকরণ করতে পারা মানে তার অভিনয় গুণী, এক্ষেত্রে তার বড় যোগ্যতা। এই চলচ্চিত্রে সে 6টি চরিত্রে অভিনয় করেছে। 6টি চরিত্রের প্রতিটি আলাদা। সাধারণের চোখ ফাঁকি দিতে পারলেও এক হতাশাগ্রস্ত ক্রাইম রিপোর্টার সত্য উদ্ঘাটনের জন্য আয়নার পিছনে। অন্যদিকে পাড়ায় নতুন আসা মেয়েটির প্রতিও আয়না অনুরক্ত হয়ে পড়ে। ক্ষমতা আর টাকার জোরে বড় বড় অন্যায় আর ক্রিমিনালদের এভাবে পার পেয়ে যাওয়ার খেলায় আয়না তার আয়নাবাদী কতদিন চালাতে পারবে, আয়না তার আয়নাবাদী কতদিন চালাতে পারবে সেটা মুক্তির পরেই অনুমান করা গিয়েছিল। মুক্তির পর থেকেই দর্শকদের ঢল নামে সিনেমা হলগুলোতে। অনেকদিন পর দর্শকদের হলমুখী করা আয়নাবাজি চলছিল বেশ। আরও বেশ কিছুদিন আয়নাবাজির ভেলকি চলতেও পারত। একটি ভুলের কারণে তা হয়তো থেমে যাচ্ছে আয়নাবাজির বক্স অফিস সাফল্য। প্রথম সপ্তাহে 21টি হলে মুক্তির পর চতুর্থ সপ্তাহে এসে দাঁড়িয়েছে 72টি। শোনা যাচ্ছে 50 লাখ টাকায় মোবাইল অপারেটর কোম্পানি রবির কাছে স্পন্সরশিপ বিক্রি করেছে আয়নাবাজি, আর কোম্পানিটি মোবাইল অ্যাপ রবি টিভি জনপ্রিয় করতে বেছে নেয় সিনেমাটারি প্রদর্শনী। 36 টাকার বিনিময়ে একটি বেসরকারি মোবাইল কোম্পানির ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাচ্ছিল আয়নাবাজি। সেটাই হয়েছে কাল। বিশেষ এ সুবিধা দিন দশেকের জন্য চালু করলেও একদিনের মাথায় গত 22 তারিখ শনিবার নামিয়ে নিতে হয়। এর কারণ আর কিছু নয়, পাইরেসি। কিছুদিন আগে জাস মাল্টিমিডিয়া নিজেদের প্রশংসা করে জানায় তাদের সার্ভারের কারণে সিনেমাটি পাইরেসি হয়নি, কিন্তু স্মার্ট নির্মাতার স্মার্ট স্পন্সরশিপে কপাল পড়ল। 30টি বেশি সাইট থেকে সিনেমাটি নামিয়ে দেওয়া হলেও ইতিমধ্যে বহুবার ডাউনলোড করা হয়েছে বলে জানা গেছে। রোববার রাতেও ফেসবুক লাইভে 2.5 ঘন্টাব্যাপী বিভিন্ন পেজ ও গ্রুপে সিনেমাটি প্রদর্শিত হয়েছে। অবৈধ লিঙ্ক সরবরাহের অভিযোগে উঠেছে নামি একটি সিনেমা ব্লগের বিরুদ্ধে। নানা পক্ষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে আয়নাবাজি টিমের মোবাইল প্রদর্শনের সিদ্ধান্তের বিরুদ্ধে। ফেসবুকে যারা সিনেমাটির প্রচারণায় অংশ নিয়েছেন তারা সমালোচনামূলক অবস্থান নিয়েছেন। পাশাপাশি বিভিন্ন ডাউনলোড ও লাইভ প্রচারের লিঙ্ক সরবরাহ করেছেন নির্মাতাদের। অন্য একটি পক্ষ বলেছে বাংলাদেশের সিনেমা শিল্প ও সিনেমা হলের প্রতি কোনো দায় নেই বলে বেসরকারি মোবাইল কোম্পানির মোবাইল টিভি নামক অ্যাপসে সিনেমাটির প্রচারের উদ্যোগ নিয়েছেন তারা। সোনার ডিম পাড়া হাঁসের পেট কাটার মতো লবি কাজও বলেছেন অনেকে। আবার কারো মতে 4 মাসেও আয়নাবাজি হল থেকে 50 লাখ টাকা তুলতে পারবে না। যদিও কিছু সূত্র বলেছে 2 সপ্তাহের মাঝে 60 লাখ টাকা বাজেটের সিনেমাটি ঘরে তুলেছে 2 কোটি 13 লাখ টাকা। এমনও গুজব আছে পাইরেসির আশঙ্কা থাকা সত্ত্বেও মোবাইলে মুক্তি দেওয়া প্রচারণার নতুন কৌশল। তবে এমন অনুমান কতটা সত্য তাও প্রশ্ন তুলেছেন অনেকে। সব মিলিয়ে প্রচারণায় অনন্য নজির স্থাপন আয়নাবাজির ট্র্যাজেডি এখন টক অফ দ্য টাউন।